এই জুলকাদা মাসটির একটি বৈশিষ্ট্য তো এটি হজের মাস। হজের মাস আমরা মনে করি শুধু জিলহজ মাস না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জ আশুরুম মালুমাত, হজ কয়েক মাসে হয়। শাওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে, রমজান শেষ, শাওয়াল শুরু, ইবাদতের আরেক সিজন শুরু হয়ে গেছে, অর্থাৎ হজের মাস শুরু হয়ে গেছে। তো যে জিলকদ মাস যেটা শুরু হবে আর কয়েকদিন পরে, এই মাসের বৈশিষ্ট্য হলো এটি হজের মাস এবং সম্মানিত চার মাসের একটি মাস। আলহামদুলিল্লাহ যারা কোরআন হাদিস চর্চা করেন তারা জানেন আমাদের দেশের শতকরা 99 জন মানুষ আমার জানা মতে সম্মানিত মাস কি এ সম্পর্কে কোনো ধারণা নেই। ঢাকা এক মসজিদের খুতবায় ঈদের পরে আমি যখন বলেছিলাম তো বহু লোক আমাকে বললেন যে আমরা তো জীবনেও শুনি এইসব কথাবার্তা, সত্যি আমাদের সমাজে এগুলোর প্রচলন নাই। আমরা বেদাতগুলো খুব ভালো জানি, প্রচার করতে পারি, যেগুলো কোরআনে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে, সে বিষয়ে কোনো আলোচনাই নেই। আমি অনুরোধ করব যে এই বিষয়ে আমরা বেশি বেশি প্রচার করি সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অফলাইনে, আমাদের মুসলিম ভাইদেরকে, আশেপাশে যারা অবস্থান করছেন, যে যে চিন্তার হোক, যে যে দর্শন হোক, কোরআনকে কে অস্বীকার করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলছেন ইন্না আইদাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর জন্ম থেকে শুরু থেকে আল্লাহ তাআলা বছরে 12টি মাস রেখেছেন, এর ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন, আমরা অনেকে জানিও না যে এটি সম্মানিত মাস। জানলে তারপরে তার সম্মান দেওয়ার প্রশ্ন আসবে। একজন ডিসি সাহেব, আমি যদি জানি যে উনি ডিসি এলাকার, তাহলে আমি তাকে সম্মান দিতে পারবো, যদি পরিচয়টাই না জানি সম্মান কোত্থেকে দেবো? কখন সম্মানিত মাস আসে আর কখন যায় আমরা জানিই না, সম্মান দেবো কোত্থেকে? এই জন্য সম্মানিত শুধু মুখস্থ করে ফেলতে হবে, বাচ্চাদেরকে মুখস্থ করে দিতে হবে, বাসার সদস্যদেরকে মুখস্থ করাতে হবে যে সম্মানিত মাস কোনগুলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সম্মানিত মাস হলো 4টি, ফালাতুন মুতাওয়ালিয়াতুন, তিনটি হলো ধারাবাহিক, আরেকটি হলো ওয়ারাজব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি হলো রজব মাস যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি, রমজানের এক মাস আগের মাসের আগের মাস রজব মাস সেটা, আর তিনটা হলো ধারাবাহিক, সেটা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এগুলো সম্মানিত মাস। ধারণাটা বিলুপ্ত হয়ে গেছে, অনুরোধ রাখলাম আমরা সবাইটার বহুল প্রচার করব, এই মৃত আমলকে জিন্দা করব, ধারণাটা সমাজে প্রচার করবো ইনশাআল্লাহ। করণীয় কি? এক কথা করণীয় হলো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিশ শাইল হারাম কিতালিন ফি কুল কিতারুন ফি কাবীর ওয়াসাদদুন ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেন মানুষ জিজ্ঞেস করে আপনার কাছে হে রাসূল সম্মানিত মাস সম্পর্কে যে এই মাসে যুদ্ধ করা যাবে কি না, আপনি বলে দিন কুল কিতালুন ফি কাবীর, এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ, যুদ্ধ করা যাবে না। আপনারা বলতে পারেন যে আমরা যুদ্ধ করব না, এই কথা আমাদেরকে বলে লাভ কি? আমরা তো সৈনিক না, সৈনিক হলে যুদ্ধ করার প্রশ্ন, আমরা তো সেনাবাহিনীতে কাজ করি না। তো আমরা মিনি যুদ্ধ সবাই করি, মিনি যুদ্ধ, মিনি যুদ্ধ কি? ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি নিজেদের ভিতরে আপোষে, এগুলো টুকটাক আমাদের জীবনে হয়। এই চারটি মাসে ঝগড়া করার আগে আপনি একটু ব্রেক দিবেন। আল্লাহ তাআলা এই মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, অতএব আপনি মেইন যুদ্ধ না করেন, মিনি যুদ্ধ যাতে আপনার দ্বারায় অন্তত কম হয়, একটি বার হলো চিন্তা থাকা, বা সবাইতে লিখে রাখলে ঝগড়াঝাটি কম হলে, এই মাসগুলোতে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সে সম্মানার্থে আমরা ঝগড়াঝাটি কম করবো, মিনি যুদ্ধ কম করবো ইনশাআল্লাহ। এক নাম্বার দুই, এই মাসে করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলেন যে ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম, সময় তো মাস আসলে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন যে এখানে অবিচার করা বলতে পাপাচার করা, অন্য মাসে গুনাহ করা যতটা অপরাধ, এই মাসগুলোতে গুনাহ করা তার চাইতে বড় অপরাধ। সিগারেট পান করা এমনি হারাম, শ্বশুরের সাথে পান সামনে পান করলে আরো হারামের ভেতরে মাত্রা বাড়বে, কারণ অসম্মান করা হলো, বেয়াদবি করা হলো। ঠিক তেমনি ভাবে অন্য সময়ের অপরাধের চাইতে এই সময় তো মাসে অপরাধের মাত্রা অনেক বেশি, বিধা অপরাধ না করা। নাম্বার তিন করণীয় হলো নতুন কোনো আমল সময় তো মাস সম্পর্কে নাই, রুটিন আমলগুলো একটু গুরুত্বের সাথে করা। ফজর নামাজ অন্য সময় হাজির হতে কষ্ট হয়, এই মাসে চেষ্টা করা যাতে হাজির হয়, কারণ আল্লাহ তাআলা এই মাসকে কি দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই হলো মোটামুটি করণীয়, আরো অনেকগুলো বর্জনীয় এবং উদাহরণ আছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আবার বলছি সম্মানিত মাস জুলকদ, জিলহজ, মুহররম, তিনটি ধারাবাহিক আর রজব মাস, এই চারটি মাসে প্রত্যেকটি মাসে বিশেষ আলাদা কিছু বৈশিষ্ট্য এবং করণীয় আছে যেগুলো এই মুহূর্তে উল্লেখ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটি সিজনের আমলগুলো সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে সচেতন হওয়ার এবং আমল করার তৌফিক দান করেন।